ডিআইওয়াই যারা করেন অথবা টাইডাই নিয়ে যারা ইন্টারেস্টেড, তারা কখনো কি ভেবেছেন ডিপ একটা কালারকে ডাই করলে কী রেজাল্ট আসতে পারে? সব সময় তো লাইট কালারকে ডিপ ডাই করা হয় অথবা কন্ট্রাস্ট হবে এমন কালারে ডাই করা হয়। আমরা যদি এবার ডার্ক ফেব্রিকে ডাই করি তাহলে রেজাল্ট কেমন আসতে পারে সেটা দেখলে কেমন হয়? সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটস। এবং আমার আজকের আয়োজনটি একটি এক্সপেরিমেন্টাল ডিআইওয়াই হ্যাক্স। আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে রিভার্স ড্রাইং এক্সপেরিমেন্ট করব। এজন্য আমি নিয়েছি ডার্ক নেভি ব্লু একটি টি শার্ট এবং এটাকে আজ মেরুন কালার দিয়ে ডাই করে দেখব রেজাল্ট কেমন আসে। তো শুরুতে ফোল্ডিংয়ের পালা। আজ আমি টি শার্ট ফোল্ডের জন্য এই কাঠের রোলারটি ইউজ করব। রোলারটি টি শার্টের নিচের দিকে বসিয়ে নিচ্ছি। টি শার্টের ওয়াইড যেহেতু রোলারের লম্বার চেয়ে বেশি, এজন্য টি শার্টটাকে কিছুটা কুচকে নিয়ে অ্যাডজাস্ট করে রোলারে ফোল্ড শুরু করব, যেমনটা আমি ভিডিওতে করছি। এভাবেই পুরো টি শার্টটাকে কিছুটা কুচকে নিয়ে নিয়ে রোলারের সাথে রোল করে নিতে হবে। টাইডাইয়ের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো টাইডাইয়ে কোনো ভুলই আসলে ভুল না। ফোল্ড আপনি যেভাবেই করেন কোনো না কোনো ইউনিক প্যাটার্ন ক্রিয়েট হয়েই যাবে আর নতুনত্ব বাড়াবে। তাই খুব বেশি প্রেশার নেবেন না, জাস্ট কাজ করে যাবেন নিজের মতো করে। টি শার্টের রোলিং শেষ। এবার টি শার্টের ফোল্ডিংকে রাবার ব্যান্ড দিয়ে রোলারের সাথে আটকে দেব। আমি নিয়ে নিচ্ছি কিছু রাবার ব্যান্ড। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো রাবার ব্যান্ড ইউজ করে নেবেন, তবে রাবার ব্যান্ডগুলো টাইটলি লাগাতে হবে। ও ভালো কথা, আমার চ্যানেলে কিন্তু টি শার্ট টাইডাইয়ের উপর আরও একটি ভিডিও আছে, না দেখে থাকলে দেখে নেবেন। আমি আই বাটনে ভিডিও লিংক দিয়ে দিব। এছাড়াও টাইডাই প্রেমীদের জন্য আমার চ্যানেলে টাইডাই রিলেটেড বেশ কিছু ভিডিও রয়েছে এবং ভবিষ্যতেও আরও নতুন ভিডিও আসবে কথা দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো ডাবল রাবার ব্যান্ড নিয়ে ভালো করে টি শার্টকে রোলারের সাথে আটকে নিয়েছি। এবার রোলারের সাথে রোল করা টি শার্টটা চেপে চেপে আরও কুচকে নিতে হবে। এই কাজ যতটা ভালো হবে ডাইংয়ের প্যাটার্ন তত সুন্দর আসবে। স্লিভের দিকটায় আরও কয়েকটা রাবার ব্যান্ড দিয়ে ফাইনালটাই শেষ করলাম। এবার রোল করা টি শার্ট ভিজিয়ে নিব। ডাইংয়ের আগে এই কাজটি করলে ডাইয়ের রেজাল্ট আরও সুন্দর আসে। টি শার্টকে পানিতে ভিজিয়ে ভালোভাবে পানি নিংড়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে টি শার্টে যাতে বেশি পানি না থাকে। এই বোলটার উপর রোলারটি রেখে আমি আজ ডাই করব। আজকে ডাইংয়ের প্রসেসও হবে ভিন্ন। দেখতে পাচ্ছেন আমি বোলের নিচে প্লাস্টিক বিছিয়ে নিয়েছি যাতে আশপাশটা ক্লিন থাকে। এবং আজকের ডাইংয়ের রং আমি এই বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। আমি খালি সসের বোতল ইউজ করেছি এখানে। আপনাদের কাছে যদি অলরেডি টিউব বোতল থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। এখানে আমি ডার্ক মেরুন ভ্যাট কালার নিয়েছি এবং ভ্যাট কালার যেহেতু গরম পানিতে মিশাতে হয় তাই আমার বোতলটিও গরম, এজন্য সতর্কতা হিসাবে এটাই আমি কাপড় পেঁচিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে আমি রংটাকে টি শার্টের উপর দিতে থাকব। খেয়াল রাখতে হবে যাতে যতটুক ফেব্রিক উপরের দিকে আছে সবটাই রং দেওয়া হয়। এবং এভাবেই এক পিঠের সব ফেব্রিকে রং দেওয়া হলে পরে ফ্লিপ করে অন্য পাশটায়ও সেমভাবে রং দিয়ে নিতে হবে। আজকের ভিডিওতে আমি রং মিক্সিংটা দেখাচ্ছি না, তবে আমার চ্যানেলের প্রতিটা টাইডের ভিডিওতেই রং মিক্সিংয়ের প্রসেসটা দেওয়া থাকে। এখানে কেউ যদি আমার চ্যানেলে নতুন হন তবে তারা আগের যে কোনো ভিডিও থেকে এই প্রসেসটা দেখে নিতে পারেন। বৃষ্টির কারণে আজকের ভিডিওটা নয়েজি হচ্ছে, এটার জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত। তো আমি উল্টে পাল্টে সম্পূর্ণ টি শার্টের ওপর রং দিয়ে নিলাম। এখন এটাকে এভাবেই 10 মিনিটের রেস্টে রেখে দিব। ফিরছি 10 মিনিটের রেস্টের শেষে। টি শার্টটি 10 মিনিটের জন্য এভাবেই রেস্টে ছিল। এখন এটাকে নিয়ে ঠান্ডা পানিতে ওয়াশ দিয়ে এক্সট্রা রং ধুয়ে ফেলার পালা। টি শার্ট ঠান্ডা পানিতে ওয়াশ করে ফিরে এলাম। এখন এক এক করে রাবার ব্যান্ড খুলে নিব। এগুলো আমি নেক্সট কখনো রিইউজ করব, তাই যত্ন সহকারেই খুলে নিচ্ছি। রাবার ব্যান্ড খোলা অলমোস্ট শেষ। এখন ফাইনাল রেজাল্ট দেখার জন্য সবাই রেডি তো? তো গাইস, এই হচ্ছে আমার রিভার্স টি শার্ট ডাইংয়ের ফার্স্ট লুক। আমি তো ভেবেছিলাম কোনো ডিজাস্টারই না হয়ে যায় আবার, কিন্তু এ দেখি মোটামুটি ঠিকঠাকই আছে।
এটা যেহেতু এখনও ভেজা তাই এটার কালার এখনও বোঝা যাচ্ছে না। আর ভ্যাট মেরুন কালারটায় আমি দেখেছি মূল রংটা ডিসপ্লে হতে একটু সময় নেয়, তো এটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং দেখব মূল কালারটা শুকানোর পর কি আসে। এবং এই হচ্ছে শুকানোর পর চূড়ান্ত ফাইনাল লুক। আমি তো এই এক্সপেরিমেন্ট নিয়ে টোটালি স্যাটিসফাইড। আপনাদের কাছে কেমন লাগছে বলুন তো, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমি টি শার্টের ব্যাক এবং ফ্রন্ট দেখিয়ে নিচ্ছি, দেখুন গাইস, টাইডাই মানেই ফান। আমি আমার প্রতিটা ডাইংই খুব মজা নিয়ে করে থাকি এবং আশা করি আপনারাও তা উপভোগ করেন। আশা করি আজকের ভিডিওটিও সেমভাবে আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।